বিশ্বের বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত চীন ক্রমেই শিল্প উৎপাদন বাড়িয়ে তুলছে। এর সঙ্গে বাড়ছে দেশটির শিল্প ও বিদ্যুৎ খাতের জ্বালানি ক্ষুদাও। এই ক্ষুদা নিবারণের জন্য প্রতি বছর বিপুল পরিমাণে জ্বালানি তেল আমদানি করছে দেশটি, হয়ে উঠেছে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক। চীন নিজে আমদানি নির্ভর হলেও এই দেশই আবার বাংলাদেশে পরিশোধিত পেট্রোলিয়াম বা জ্বালানি তেল, গ্যাসোলিন, ডিজেল, ফুয়েল অয়েল, ক্যারোসিন, লুব্রিকেন্ট ইত্যাদি আমদানির সবচেয়ে বড় উৎসগুলোর একটি। অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটি বা ওইসির তথ্য অনুযায়ী 2020 সালে কোভিডের প্রাদুর্ভাবে বাণিজ্য খাতে ভাটা পড়লেও ওই সময় দেশে থেকে $1,500 কোটি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে পরিশোধিত জ্বালানি তেল বা পেট্রোলিয়াম আমদানি হয়েছে প্রায় $77 কোটি। সেই সময় দেশে আমদানিকৃত পরিশোধিত পেট্রোলিয়ামের 29% বেশি এসেছে চীন থেকে। চলতি 2022 সালের আগস্টেও চীন থেকে পণ্য আমদানির তালিকায় শীর্ষ অবস্থানে ছিল পরিশোধিত জ্বালানি তেল। এ সময় দেশটি থেকে $15,10,00,000 পরিশোধিত পেট্রোলিয়াম আমদানি করেছে বাংলাদেশ। নিজেই আমদানিকারক হওয়ায় পরিশোধিত পেট্রোলিয়াম রফতানিতে চীনের কম্পারেটিভ অ্যাডভান্টেজ বা তুলনামূলক সুবিধা তেমন একটা নেই। এ অবস্থায় চীন থেকে বড় মাত্রায় পেট্রোলিয়াম পণ্য আমদানিতে নির্ভরতার পেছনে বাণিজ্যিক সুবিধার চেয়ে ভূরাজনৈতিক কৌশলগত দিকগুলো বেশি গুরুত্ব পেয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্যমতে পরিশোধিত পেট্রোলিয়াম রফতানিতে তুলনামূলক সুবিধার জায়গা থেকে বৈশ্বিক গড়ের চেয়ে পিছিয়ে থাকলেও চীনের ওপর একটু বেশি নির্ভরশীলতা দেখাচ্ছে বাংলাদেশ। দেশে পরিশোধিত পেট্রোলিয়াম আমদানির 1/4 বেশি আসে চীন থেকে, অথচ বাংলাদেশ ও চীন দুই দেশই প্রায় একই উৎস থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। বাংলাদেশের ক্ষেত্রে জ্বালানি সংকট মোকাবেলায় পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেও শ্রীলঙ্কার ক্ষেত্রে এতটা জোরালোভাবে সহায়তার কথা জানায়নি চীন, যদিও দেশটিতে সংকটের মাত্রা ছিল তুলনামূলক বেশি। আবার কলম্বোর সঙ্গে চীনের বেশ সখ্যতাও তৈরি হয়েছিল। তৎকালীন রাজাপাকসের সরকারের সময়ে দেশটিতে একের পর এক বৃহদায়তনের প্রকল্প বাস্তবায়ন করেছে চীনা প্রতিষ্ঠানগুলো। এমনকি রাজাপাকসেরাও প্রত্যক্ষ আনুকূল্য দেশটিতে চীনের আধিপত্য দিন দিন বেড়েছে। দক্ষিণ এশিয়ার দুই দেশের সংকটে চীনের দুই ধরনের প্রতিক্রিয়ার পেছনে ভূরাজনীতির পাশাপাশি অর্থনৈতিক বিবেচনাও কাজ করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দিনে দিনে ক্রমে জোরালো হয়ে উঠেছে। 1995 সালেও দেশটি থেকে $64,70,00,000 পণ্যের আমদানি করেছিল বাংলাদেশ। 2020 সালের মধ্যে তা $1,000,000 ছাড়িয়ে গেছে। এই 25 বছরে চীন থেকে বাংলাদেশের বার্ষিক পণ্য আমদানি বেড়েছে গড়ে 13.4% হারে। দেশটি থেকে পরিশোধিত পেট্রোলিয়াম ছাড়াও নানা ধরনের সুতা, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, কেমিক্যাল, কাগজ, সারসহ নানা ধরনের পণ্য আমদানি করে থাকে বাংলাদেশ। এছাড়া এখন নিউক্লিয়ার রিয়্যাক্টর, বয়লার মেশিন সহ বিভিন্ন মূলধনী যন্ত্রপাতির আমদানিও দিনে দিনে বেড়েই চলছে। দেশে জ্বালানি তেল আমদানিতে নিয়োজিত একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। চট্টগ্রামে অবস্থিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বা ইয়ারেলের পরিশোধনাগারে পরিশোধনের পর রাষ্ট্রায়ত্ত বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে তা বিপণন করা হয়। বিপিসি ও ইয়ারেলের তথ্য অনুযায়ী দেশে পরিশোধিত জ্বালানি তেলের বার্ষিক চাহিদা 55 থেকে 60 লাখ টন। অন্যদিকে ইয়ারেলের একমাত্র ইউনিটটির জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা 15 লাখ টন। বর্তমানে এই সক্ষমতা সর্বোচ্চ 96 থেকে 97% ব্যবহার করা যাচ্ছে। চাহিদার বাকিটুকু পূরণের জন্য আমদানির উপরে নির্ভর করতে হচ্ছে বাংলাদেশকে, যার বড় একটি উৎস এখন চীন। দেশের জ্বালানি সংকট মোকাবেলায় চলমান রিজার্ভ পরিস্থিতিকে বড় একটি অসুবিধা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে জ্বালানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপুল পরিমাণ ডলার ব্যয় করে আমদানি বহাল রাখতে হিমশিম খাচ্ছে জ্বালানি বিভাগ। তবে এই মুহূর্তে চীনের সঙ্গে দেশটির স্থানীয় মুদ্রা রেনমিনবি বা ইউয়ানে বাণিজ্যের সুযোগ বেড়েছে। সেক্ষেত্রে সামনের দিনগুলোয় জ্বালানি সহ দেশের আমদানি নির্ভর খাতগুলোয় চীনের আরও প্রভাবশালী হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা।